পরমের পালার মধ্যে বাংলাদেশের অন্যতম গায়ক আমার বাবাজি পাগল তারা তিনি হয়েছে তিনি পেয়েছেন জীবের ধারা আর আমাকে দেওয়া হয়েছে পরম আমি মানুষটা অতি নরম কালারে ঠিক ভাই বেশি এত বড় দায়িত্ব আমার দোয়াটা ঠিক হয় নাই প্রভু পরওয়ারদিগারের কাছে সাহায্য কামনা করছি তিনি যেন তার কিছু কথা আমাকে বলার আমার রহিম সাহেব আবার ওসিলা করে আমাদের জন্য বলা কওয়ার সুযোগ দিয়ে যান ঘুমায় না ওগুলি করো না একভাবে রাখবা এটা বাড়াও নিচে গুলি কমলে সমস্যা নাই আমি তো কথা বলি ঠিক আছে আমরা বিষয়টা বুঝবো পাবলিকেও বুঝবে আমার শ্রোতারা যদি না বোঝে এই আমি একটু দূরে গেলে যেন বলতে পারি সবসময় তো আর এই বিলে আমি ঘোষুম না সেই বিষয়টা তুমি করে রাখবে রিভাইভ করো রিভাইভ করে বাড়াও আমি বলবো বাড়াও বাড়াও মাইক তো ভালো চৈতন্য মানুষই যারা সেতে হয় না তারা সদাই দায়ী রূপের পাহারা সাধু যারা সদাই দায়ী রূপের পাহারা সাধু যারা সদাই দায়ী রূপের পাহারা সাধু যারা চৈতন্য মানুষই যারা দেহু সেতে হয় না তারা আরে সদাই দায়ী রূপের পাহারা সাধু যারা সদাই দায়ী রূপের পাহারা আমার ময়মনসিংহের একজন সাধক কবি জালালউদ্দিন খাসা উনি একটা গানের মধ্যে বলছে দিন গেলে আর দিন হবে না ভাটাই যদি একবার লয় যৌবন থাকতে খোদা প্রেম সুধা এই ভব সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা এবার হইতো ওই পার গেলে কেউ তো কারে লাখে লাখে ঘূর্ণি পাকে কত জীবে হয় মরে এই লাখে লাখে কোন ভাগে যে কিরা মরে রে বাবা আমি ঠিক পাইনি আমি মইলি বালছে এই লাখে লাখে কোন ভাগে কত জীবে হয় মরে হ্যাঁ কইলে মেলা কিছু কুবের পারি ওটা আমার মধ্যে এসে পড়ে যার জন্য আমি মেরি দেখবে সে থাকে ভগ্ন ঘরে কারি করে পাইয়া তারে ঘুমায় না
তাড়াতাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি বাজানে সারা বাড়ি কায়েমি করো এই বাড়ি আর কতকাল থাকবি পাগল সারা বাড়ি যারা বেসতে যাবি তাদের তো দুয়ার কাম নাকি তাদের সোয়াবের কাম না কি কর কত কর না কবি যারা বেসতে যাব তারা খালি সোয়াবের কাম আর যারা বেসত হবে তাদের তো সোয়াবের কাম না আল্লাহ ডাক দিয়ে বলছে তোমরা ওই নফসের ইবাদত করো যেই নফস তোমার রবের প্রতি রাজি এবং খুশি আছে হে নফসে মুতমাইন্না ইবাদত বন্দেগি করিয়া মানব জান্নাত দাখিল হয়ে যাও এক প্রকারের লোক জান্নাতে যাবে আর এক প্রকারের লোক জান্নাত হবে যারা জান্নাত হয় এক প্রকারের মানুষের জায়গা হইল গরুর স্থান আর এক প্রকারের মানুষের জায়গা হইল গুরুর স্থান যাদের জায়গাটা গুরুর স্থানে হয় তাদের মাজার শরীফ হয় সে কবরের মধ্যে কারো কবর হয় না হয় আমার রহিম চাঁদ দরবেশের মাজারের মধ্যে কারো কবর হবে শাহালি বাবা সরবুদ্দিন চিশতি শাহজালাল বাবা আল্লাহর ওলি গো মাজারের মধ্যে কারো মাজার হবে এই দেহটা যদি পাকা হয় তারা এই ঘরটা যদি পাকা হয় এই ঘরটা মানুষ যে জায়গা থুয়ে দেয় ওরা হুদ্দে পাকা হয় নাকি অবস্থা বললাম বাজানরা এই ঘরটা যদি পাকা হয় এই ঘরটা যেখানে মানুষ রাখে ওটারও পাকা করে দেয় মানুষ ও জায়গায় মানুষ যায় ওই রওজার ধুলা তার গায়ের মধ্যে মাখায় এই জন্য আমার দেওয়ান সব বলছে তাই বলি মন বারে বারে ঘর খানালো পাকা করে বসত করো এই ঘরে আর এই ঘর আর ভাঙবে একজন কামেল পীরের সঙ্গ ধরে ঘরখানা পাকা করো না যাদের ঘর পাকা ওদের কথাও পাকা ওদের কাজ বাজো পাকা মানুষ খুলে আসছি বাবা মালিক যেন আমাদের সকলকে মানুষের কর্ম করার তৌফিক দান করে তাই মহতরা পূর্ব মহাজনরা যে পথ অবলম্বন করেছে আমরা যেন সেই পথটা অবলম্বন করতে পারি মহাজন গতস্ব পন্থা পূর্ব মহাজনরা যে পথ অবলম্বন করেছে আমরাও যেন সেই পথ অবলম্বন করতে পারি আর আমাদের শাস্ত্র ইসলামে বলেছেন সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ সিরাতাল মুস্তাকিমের পথ সেই পথ দিয়ে নবী রাসূল ওলি আল্লাহর হাঁটছেন আমরাও যেন সেই পথে হাঁটতে পারি
বারে বারে ঘর খানালাও পাকা করে বসন করো এই ঘরে ঘর আর ভাঙবে না তোমার সেই গন্নয়নী খবরদার ঘর ঘরে যায় ওরা